দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের নিউমোনিয়া এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন প্রথমেই আমরা পরিচিত হই আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ সুলতান উদ্দিন উনিশশো সালের আগস্ট মাসে মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি শিশু চিকিৎসা ও এফসিপিএস শিশু চিকিৎসা লাভ করেন বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে শিশু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যেটি স্যার আমাদের আজকের বিষয় যে শিশুদের নিউমোনিয়া এবং নিউমোনিয়াটি শিশুদের অনেকের ক্ষেত্রে অনেক কমন একটি সমস্যা একটু শুরুতেই জানতে চাইব যে নিউমোনিয়া আসলে এই রোগটি কি নিউমোনিয়াটা ইংরেজি শব্দ এটার বাংলা হলো ফুসফুসের সংক্রমণ আর ইংরেজিতে বলা যায় পালমোনারি ইনফেকশন তো এই নিউমোনিয়া যখন শিশুদের হয় আমি একটু পেছনের দিকেই যাই যে শিশুদের আসলে এই নিউমোনিয়া হওয়ার পিছনে কারণগুলো কি কি কোনো কারণ বা এখানে কোনো কাজ করে কিনা নিউমোনিয়ার কারণ হিসেবে উল্লেখ করা যায় সাধারণত অবশ্যই কোনো রোগ যেমন এর পিছনে কারণ হিসেবে কাজ করে রোগ জীবাণুগুলিকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ইত্যাদি ছোট বাচ্চাদের নিউমোনিয়া সাধারণত ব্যাকটেরিয়া জনিত কারণে অধিক হয় আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাকটেরিয়াগুলি বাচ্চাদের নিউমোনিয়ার জন্য দায়ী সেগুলি হচ্ছে নিমোকাকাস স্টেফালোকাকাস ইস্টেরশিয়া কলাই প্রোটিয়াস ভালগারিস এবং হেমফেলাস ইনফ্লুয়েঞ্জি একটি শিশুর যখন নিউমোনিয়া হয় তখন কোন কোন ধরনের উপসর্গ সেই শিশুর মধ্যে দেখা যায় মায়েরা সাধারণত বাচ্চাদেরকে শিশু চিকিৎসকের কাছে নিয়ে আসে নিয়ে এসে বলে যে স্যার আমার বাচ্চার তো জ্বর হচ্ছে ঠান্ডা হয়েছে কাশি হয়েছে এখন তখন প্রথমেই শিশু চিকিৎসক দেখবেন যে বাচ্চাকে নিউমোনিয়া আক্রান্ত নাকি এটা কোনো সাধারণ সর্দির জ্বর বা সাধারণ ঠান্ডা কারণ হলো সাধারণ সর্দির জ্বর এবং সাধারণ ঠান্ডা এটা বয়স্কদের মধ্যে যেমন তেমনি বাচ্চাদের অহরহ লেগে থাকতে পারে কিন্তু এর তো এটা তো কোনো মারাত্মক কোনো রোগ না পক্ষান্তরে বাংলাদেশের যে প্রায় দুই কোটি শিশু আছে এর মধ্যে প্রতি বছর কয়েক লক্ষ শিশুদের মারা যাচ্ছে এখানে পরিসংখ্যানে দেখা গেছে যে বাংলাদেশের শিশুদের মৃত্যুর প্রধান কারণ হলো নিমোনিয়া এজন্য চিকিৎসকের কাছে যখন একটা বাচ্চাকে নিয়ে মা আসে এবং বলে যে বাচ্চার জ্বর হয়েছে কাশি হয়েছে বাচ্চার ঠান্ডা লেগেছে তখন চিকিৎসক প্রথমেই দেখেন যে বাচ্চা কি নিউমেনিয়া আক্রান্ত নাকি নিউমেনিয়ার প্রধান উপসর্গগুলি যেগুলি চিকিৎসক যেগুলি দেখবেন সেগুলি হলো অবশ্যই হঠাৎ করে বাচ্চাটা জ্বরে আক্রান্ত হবে হঠাৎ করে বাচ্চাটা রাত দিন সবসময় কাশি থাকবে এর পাশাপাশি থাকবে শ্বাসকষ্ট এবং কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাটা খানাপিনায় কষ্ট হবে খাওয়া ছেড়ে দেবে এমনকি কিছু খেতে গেলেই বমি করবে আর কোনো কোনো ক্ষেত্রে বাচ্চাটা কি হয়ে যায় নির্জীব হয়ে যায় দুর্বল হয়ে পড়ে ঠিক মতো তাকাতে চায় না ঠিক মতো চলফেরা করতে চায় না ঠিক মতো খেলাধুলা করতে চায় না এই ধরনের উপসর্গগুলো তখন প্রকাশ পাবে আপনি যেটি বলছিলেন যে জ্বর হবে ঠান্ডা হবে বা তার সাথে শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্ট আরও অনেক অসুখের উপসর্গ হিসেবে আসে বা কিছু শ্বাসকষ্ট এমনিও হতে পারে সেটি অন্য যে কোনো কারণে নিউমোনিয়া জনিত যে শ্বাসকষ্টটা সেটি আসলে বোঝার উপায় কি বা কোন লক্ষণগুলো তখন প্রকাশ পাবে সেটি কি বোঝা যায় হঠাৎ করে যদি বাচ্চা আক্রান্ত হয় জ্বর কাশি শ্বাসকষ্ট যদি এই তিনটা লক্ষণ যদি একত্রে কোনো বাচ্চার থাকে তখন ডাক্তারকে অবশ্যই শিশুটাকে পরীক্ষা করে দেখতে হবে শুধু লক্ষণের দ্বারা কিন্তু এটা শিওর হওয়া যাবে না ডাক্তার তখন পরীক্ষা করে দেখবে যে বাচ্চার শ্বাস প্রশ্বাসে শ্বাস প্রশ্বাসের হার কত প্রতি মিনিটে একটা বাচ্চা সুস্থ বাচ্চা প্রতি মিনিটে হয়তো চল্লিশ বারের কম শ্বাস প্রশ্বাস নেবে কিন্তু যখন নিউমোনিয়া হবে তখন কি হবে শ্বাস প্রশ্বাসটা দ্রুত হয়ে যাবে প্রতি মিনিটে হয়তো পঞ্চাশ ষাট সত্তর বা বেশি হইতে পারে এটি নিউমিনিয়ার একটা লক্ষণ যেটা ডাক্তার পরীক্ষা করে ধরা পড়বে আর ডাক্তার পরীক্ষা করে দেখতে পাবে যে বাচ্চার বুকটা কেমন উঠানামা করছে বুকটা যদি স্বাভাবিকের চেয়ে খুব বেশি উঠানামা করে বুক এবং পেটের মাসখানে বুক এবং পেটের মাসখানে যদি গর্ত হয়ে যায় এমন কি বাচ্চার মাকেও চিকিৎসক তখন এই ব্যাপারটার দিকে দৃষ্টি আকর্ষণ করবে যে আপনার বাচ্চা যখন শ্বাসপ্রশ্বাস নেয় তখন দেখবেন যে বুক এবং পেটের মাসখান্টের মাসখানের জায়গাটা দেবে হচ্ছে না દેবে যায় কিনা এটা শ্বাসকষ্টের দ্বিতীয় লক্ষণ আর এ ছাড়াও অনেক ক্ষেত্রে মানুষের মানে বাচ্চার হৃদস্পন্দন দ্রুত হয়ে যেতে পারে আচ্ছা জ্বরের কারণে বা শ্বাসকষ্টের কারণে হুম তো এই জাতীয় সমস্যাগুলো যখন নিয়ে আসছে আপনাদের কাছে রোগীরা বা বাচ্চার বাবা মায়েরা সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা পদ্ধতি কখন শুরু হয় এর পরপরই কি আপনারা কোনো ইনভেস্টিগেশন দেন নাকি সেটা ক্লিনিকালি বুঝে ফেলেন অনেকটাই যে নিয়ম নিয়ে আক্রান্ত হচ্ছে বা শিশুটি সব ক্ষেত্রে হয়তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য অপেক্ষা করাও সম্ভব হয় না কারণ ছোট বাচ্চা তার পরীক্ষা নিরীক্ষার যে ফল সেটা ডাক্তারের হাতে আসার আগেই চিকিৎসা অবশ্যই শুরু করে দিতে হবে কারণ বাচ্চাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কম হওয়ার কারণে যে কোনো সময় এই নিউমোনিয়া থেকে অন্য কোন ধরনের জটিলতা যেমন হার্ট ফেইলোর এই ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে এই জন্য ডাক্তার উচিত হবে যে কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য অ্যাডভাইস করবে কিন্তু সেই রিপোর্ট হাতে পাওয়ার আগেই এই লক্ষণগুলির উপর ভিত্তি করে এবং ডাক্তার পরীক্ষা করে যে লক্ষণগুলি বের করলো এরপর ভিত্তি করে ডাক্তার যদি শিওর হয় যে বাচ্চার নিউমোনিয়া হয়েছে তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করতে হবে এবং নিউমেনিয়ার চিকিৎসার প্রধান যে ভিত্তি সেটা হলো অ্যান্টিবায়োটিক আচ্ছা অ্যান্টিবায়োটিক বাচ্চাকে মুখে খাওয়ার জন্যও দেওয়া যেতে পারে যদি নিউমেনিয়া সাধারণ পর্যায়ের হয় আর নিউমেনিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো মারাত্মক পর্যায়ের একটা হলো সাধারণ পর্যায়ের যদি মারাত্মক পর্যায়ের হয় সেক্ষেত্রে বাচ্চাকে মুখে ওষুধ দিলে বাচ্চা হয়তো খেতে পারবে না বা বাচ্চা মুখে খেলেও পেটে রাখতে পারবে না সেই ক্ষেত্রে কোনো নিশ্চয়তা থাকে না যে মুখে খাওয়ার ওষুধ কাজ করবে না সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি করে ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক অক্সিজেন এই সমস্ত চিকিৎসার ব্যবস্থা দিয়ে থাকেন সিভিয়ার অবস্থায় গেলে তো সে মারাত্মক পর্যায়ে যাবার আগে যাতে আপনাদের কাছে রোগীরা আসে সেই আশাই করব তো আপনাদের যখন আপনি নিশ্চিত হন যে সেই রোগীর বা সেই শিশুটির নিউমোনিয়া আক্রান্ত এবং তাকে চিকিৎসা দেওয়ার পরবর্তী আসলে কতদিন ধরে যে সাধারণ যে নিউমোনিয়াটা সেটি কতদিন ধরে চলতে থাকে এই চিকিৎসাটা সাধারণ নিউমোনিয়া যদি হয় তাহলে অ্যান্টিবায়োটিক সাধারণত এক সপ্তাহ ধরে দিতে হয় এবং এর পাশাপাশি অ্যান্টিবায়োটিকের পাশাপাশি কারণ নিউমিনিয়া আক্রান্ত বাচ্চা সাধারণত জ্বর থাকে কাশি থাকে সেজন্য জ্বরের নিরাময় হিসাবে প্যারাসেমল জাতীয় ওষুধ দেওয়া হয় অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এবং কাশি এবং শ্বাসকষ্ট কমানোর জন্য সাধারণত যে সমস্ত যেমন তুলসী পাতার রস বাচ্চা বয়স যদি একটু বেশি হয় অথবা মধু এগুলি খাওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে তাহলে নিউমোনিয়া আক্রান্ত রোগীর যে কাশি শ্বাসকষ্ট দ্রুত কমে যাবে যদি পাশাপাশি তাকে এই অন্য যে ওষুধগুলোর কথা বলা হলো এই ওষুধগুলি দেওয়া দেওয়া হয় প্যারাসিটামল এবং তার খাবার দাবার সেভাবে যদি চলা হয় সেক্ষেত্রে যদি সিভিয়ার পর্যায়ে যায় সেটি কি সাধারণ যে নিউমোনিয়া আছে সেটি চিকিৎসা সময় মতো না করলে কি সেটি মারাত্মক পর্যায়ে যাওয়ার সম্ভাবনা থাকে চিকিৎসা সময় মতো যদি না করা হয় তাহলে মারাত্মক পর্যায়ে যাবে আর অনেক ক্ষেত্রে সব রোগ জমানোর রোগ তৈরি করার ক্ষমতাও সমান হয় না কোনো কোনো ক্ষেত্রে যেমন একটা রোগ জীবাণু আছে যেগুলি বাচ্চাদেরকে আক্রান্ত করলেই বাচ্চাদের নিউমোনিয়াটা খুব মারাত্মক পর্যায়ে যেতে পারে আচ্ছা এটা একটা ফ্যাক্টর থাকে আর একটা হলো যে বাচ্চার যে পুষ্টির অবস্থা এর উপরও কিন্তু একটা বাচ্চার যদি পুষ্টি যদি ভালো থাকে তাহলে নিউমোনিয়া আক্রান্ত হলেও তার শরীরে যথেষ্ট পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে তার নিউমোনিয়াটা হয়তো মারাত্মক পর্যায়ে যাবে না আর একটা বাচ্চা যদি অপুষ্টিতে ভোগে তাহলে সাধারণ যে রোগ জীবাণুগুলি সেইগুলিতে আক্রান্ত হলেও বাচ্চার নিমোনিয়া কিন্তু মারাত্মক পর্যায়ে যেতে পারে তার মানে এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে সহজ হয় কিছুটা সহজ হয় নিমোনিয়াটা মারাত্মক পর্যায়ে যাবে না সেক্ষেত্রে হয়তো মুখে খাওয়ানোর মতো ওষুধ দেওয়া বা ঘরে অন্যান্য কাশি এবং জ্বর কমানোর জন্য অন্যান্য যে চিকিৎসা আছে সেগুলি দিয়ে দেওয়া এগুলির মাধ্যমে বাড়িতে রেখেই বাচ্চার চিকিৎসা করা সম্ভব তবে সঠিক সময় অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত শিশুদের ক্ষেত্রে যাতে এটি মারাত্মক পর্যায়ে যেতে না পারে স্যার অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম আপনাকে ধন্যবাদ এবং ইন্টার দর্শকদেরকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম শিশুদের একটি সাধারণ সমস্যা শিশুদের নিউমোনিয়া এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেশ কিছু পরামর্শ জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোন পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায় প্রয়োজন স্বাস্থ্য প্রতিদিন এনটিভি বিএসসি ভবন সাততলা একশো দুই নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন এক এটিভিপি ডট কম এই ঠিকানায় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে যখন বাংলাদেশ আসে তখন কিন্তু পার্শবর্তী অনেক দেশেই এ সার্জারি ছিল না সুতরাং আমরা এই ফিল্ডে আসলে অনেক এগিয়ে আছি শুরু আমরা করেছিলাম গল ব্লাডার দিয়েই কিন্তু পরবর্তীতে ল্যাপারোস্কোপের মাধ্যমে পেটের প্রায় সব সার্জারি এখন আমরা করতে পারি শুধুমাত্র সিজারিয়ান সেকশন ছাড়া বাচ্চা হওয়ার অপারেশনটা ছাড়া ওই ল্যাপারোস্কোপ দিয়ে পেটের প্রায় সব সার্জারি করা যায় স্পেশালি বাংলাদেশে গল ব্লাডার অ্যাপেন্ডিক্স এবং আপনার হার্নিয়া বিভিন্ন রকম হার্নিয়া যেগুলো আমরা বাইরে থেকে কেটে রিপেয়ার করতাম সেগুলো ভিতর দিয়ে আমরা মেস লাগিয়ে দিয়ে এখন রিপেয়ার করে দিতে পারি ঠিক ইনগুনাল হারনিও তাই এমনকি আমরা গাট সার্জারি স্টমাক তারপরে লিভার তারপরে আপনার ধরনের আমরা মাধ্যমে এখন করি প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি টিভি পর্দায়